আজকে আমরা দেখব কিভাবে একটা হোয়াটসঅ্যাপ হ্যাক করা যায়। অনেকেই আছেন যারা হোয়াটসঅ্যাপ হ্যাক করে মানুষের বিভিন্ন বিপদের জন্য বা বিভিন্ন খারাপের জন্য, কারণ তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখে শিখে কোনো খারাপ কাজ করবেন না। আর যদি করেন তাহলে এটা আমার দায়ে থাকবে না, আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য এই জিনিসটা দেখাই দিতেছি। তার বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। তো প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে এখানে চার্জ বক্সে চার্জ করবেন হোয়াটসঅ্যাপ প্যাক। হোয়াটসঅ্যাপ প্যাক চার্জ করার পর আমাদের সামনে অটোমেটিকলি চলে আসবে। তো আমি চার্জ করলাম হোয়াটসঅ্যাপ প্যাক। তো এখানে উপরে যেটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ প্যাক ওটা ইনস্টল করবেন, আপনার ইনস্টল করবেন, আমার ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করতেছি না। তো এবার আমরা আমাদের মেইন অ্যাপসে চলে যাব, যে অ্যাপসটা আমরা ইনস্টল করেছিলাম ওই অ্যাপসে চলে যাব। তো আমি চলে আসছি আমার অ্যাপে হোয়াটসঅ্যাপ। তো এখান থেকে ক্রস আইকনে ক্লিক করবেন, ওপরে দেওয়া আছে ক্রস আইকনে, এখানে ক্লিক করবেন। একটা অ্যাড আসছে, এই অ্যাডটা এখানে ক্লিক করে নেবেন আর কি, তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে দেখা আছে ক্লিক অ্যান্ড চেঞ্জ থ্রি, এখানে ক্লিক করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রোফাইল নামে অপশান আসছে। তো আমরা এখানে একটা আমরা হোয়াটসঅ্যাপ নাম দিব, যে হোয়াটসঅ্যাপটা আমরা হ্যাক করতে চাচ্ছি ওই নামটা এখানে দিয়ে নিব। তো যেমন আমি সাপোজ একটা নাম দিয়ে নিলাম সুমাইয়া, তো আমি লিখে নিলাম সুমাইয়া, দেওয়ার পরে ওকে দিলাম। তারপর এখানে চ্যাট বক্সে ক্লিক করব, টেক্সট বক্স আর কি। তো টেক্সট বক্সে আমরা ক্লিক করার পর টেক্সট বক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমি যে অ্যামাউন্টটা যে হোয়াটসঅ্যাপটা হ্যাক করতে চাচ্ছি ওই নামটা এখানে দিব, যে নামটা ওখানে দিয়েছিলাম সেই নামটা এখানেও দিব। তো আমি দিয়ে নিলাম আমার যেটা দিয়েছিলাম সুমাইয়া। তারপর এখানে দেওয়া আছে ফটো, ফটো অপশানটাতে ক্লিক করবেন, তারপর এখানে অ্যালাও দিয়ে নেবেন। অ্যালাও দেওয়ার পর নিচের গ্লারে অপশানটা আপনি ক্লিক করবেন। গ্লারিতে ক্লিক করার পর গ্লারি থেকে আমরা একটা ছবি নিব, যে ছবি ওই ওই হোয়াটসঅ্যাপ আছে সেই ছবিটা আমরা নিব। তো আমি আগে যে চ্যাট করছিলাম, যে যার সাথে চ্যাট করছিলাম সেই ছবিটা আমি এখানে নিয়ে নিতেছি। আগে আমি এর সাথে চ্যাট করছি যে হোয়াটসঅ্যাপটা আমি হ্যাক করতে যাচ্ছি। তো আমরা এখান থেকে ছবিটা স্ক্রিনশট নিয়ে নিব। সাপোজ আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর তারপরে আমি আবার মেইন অ্যাপে চলে যাবো। হেয়ার কাজে যাওয়ার পর এখান থেকে স্ক্রিনশট যেটা নিয়েছিলাম ওটা সিলেক্ট করে দিব। তারপর এখানে একটা অ্যাড বা একটা কাটে দিব। তারপর এখান থেকে নিচে দেওয়া আছে, নিচে দেওয়া আছে অনলাইন, এটা অন করে দিব। তারপর দেওয়া আছে টাইপিং, এটাও অন করে দিব। নিচে দেওয়া আছে সেভ বাটন, সেভ বাটনে সেভ করে দিব। এটা সেভ করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের আইডিটা হয়ে গেছে, যে আইডিটা আমি ইয়ে করেছি। এখানে একটা বিজ্ঞাপন দেখাবো, বিজ্ঞাপনটা আপনার পুরোটা দেখে স্কিপ করে নেবেন। তারপর এখানে ক্রসে দিবেন, ক্রসে দেওয়ার পর ওকে দিবেন। তারপর এখানে যেমন সাপোজ আমি লিখলাম হাই কেমন আছেন, লিখতেছি। তো আমাদের মূলত মেন কাজটাই শেষ, আমাদের ফেক অ্যাকাউন্ট আরেকটা হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আরেকটা হয়ে গেছে আর কি। তো আমি যে আগে চ্যাট করছিলাম ওগুলো দেখতে দেখেন দেখাই দিচ্ছি আপনাদেরকে, যে আমি আগে আইডিতে যেটাতে চ্যাট করছিলাম সেটা এখানে দেখাই দিতেছি। দেখেন, তো এইভাবে চাইলে আমরা একটা হোয়াটসঅ্যাপ হ্যাক করতে পারি, অথবা একই নামে একই ডিটেলসে আমরা একটা হোয়াটসঅ্যাপ খুলতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।